তারা উৎসাহিত করছেন যে পদ্ধতিতে আমরা সামাজিকভাবে আমরা অনেক এগিয়ে যেতে পারি। একাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় ট্যাবলো চলেছে, মাননীয় জেলা শাসক এবং মাননীয় আরক্ষা দর্শন করছেন পুলিশের পক্ষ থেকে। আরো কয়েকটি ট্যাবলো আমাদের আজকে আরম্ভপূর্ণ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ভীষণভাবে উপভোগ করছেন। এবার একটি ট্যাবলো আসছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুটি ছোট্ট মেয়ে যারা খাদ্যসাথী প্রকল্পের বার্তা দিতে চাইছে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় জেলা শাসক জানিয়েছেন আমাদের জেলা অনেক দূরে গিয়ে গেছে। খাদ্যসাথী খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত একটি ট্যাবলো প্রদর্শনী চলছে। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে খাদ্য এবং সরবরাহ দপ্তরের পক্ষ থেকে খাদ্যসাথী প্রকল্পকে ফোকাস করে একটি ট্যাবলো চলেছে। পরবর্তীতে আসছে আবগারি দপ্তর পূর্ব মেদিনীপুর জেলা এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তারা বলতে চাইছে ওষুধ জীবনের জন্য এবং তারা বলতে চাইছে জাস্ট এ নো ড্রাগস, অর্থাৎ ড্রাগসের যে অপকারিতা সামাজিক জীবনে তাদের সুফল তাই তাদের বার্তা সেই বার্তা নিয়ে তাদের ট্যাবলো আস্তে আস্তে এগিয়ে চলেছে। এরপর আসছে বিপর্যয় ব্যবস্থা ব্যবস্থাপনা দপ্তর, যে দপ্তরটি আমাদের সামগ্রিকভাবে যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের উদ্ধার করে, আমাদের মুক্তি দেয়। বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো, যে ট্যাবলোটি তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আমাদের প্রজাতন্ত্র দিবসের পক্ষ থেকে এই প্রথম ট্যাবলো প্রদর্শনী, মাননীয় জেলা শাসক এই ট্যাবলো প্রদর্শনীকে অত্যন্ত প্রশংসা করেছেন, সমস্ত ট্যাবলো প্রশংসা করেছেন। রিপোর্ট আসার পক্ষ থেকে যে ট্যাবলোটি সর্বশিক্ষা মিশন বিদ্যাসাগর জন্মবার্ষিকী তার আমার শ্রদ্ধাঞ্জলি এবং বর্ণের পরিচয় বিদ্যাসাগর আমার জেলার মানুষ তার 200 বছর হল এবং সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মকাণ্ড আমরা অত্যন্ত সুফল বলে সার্থকভাবে যেমন মাননীয় জেলা শাসক এই প্রকল্পের মাধ্যমে আমাদের জেলার প্রায় 99% পরিবারকে আমরা তার দিকে পেরেছি এবং স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করা হলে আমাদের জেলা একটি অগ্রবর্তী জেলা এবং রাজ্য সরকারের যে প্রতিকূল হচ্ছে কে আমাদের নির্ধারিত যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা মাননীয় জেলা শাসকের নেতৃত্বে ছাড়িয়ে গেছি এবং আমরা অবিরত কন্যাশ্রী প্রকল্পে আমরা অবিরতভাবে সার্থকভাবে সফলভাবে কাজ করে চলেছি। মাননীয় জেলা শাসকের নিরক্ষীর মাধ্যমে সবসময় পরামর্শ দানের মাধ্যমে নির্দেশনার মাধ্যমে আমরা কন্যাশ্রীর সমস্ত কাজ অত্যন্ত সফলভাবে করে চলেছি। আর যে সমস্ত ট্যাবলো আছে তাদের বলবো আপনারা একটু ধীরে ধীরে একটু এগিয়ে আসুন, একটু স্পিড আপ করুন, অনেকটা পিছিয়ে পড়ছি আমরা। অনেকটা আগে স্যালুট মেরে দিচ্ছি। কন্যাশ্রী ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে, স্যালুট দেওয়া আছে রয়েছে আমার মাননীয় জেলা শাসক মাননীয় আর্থভক্ত। একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনে আছে, তারা একটু এগিয়ে আসে, একটু এগিয়ে আসে। আপনাদের প্রদর্শন অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদের সময় একটা প্রোগ্রাম নির্মল গ্রাম হিসেবে বিভিন্ন গ্রাম আমাদের পুরস্কৃত হয়েছে। মিশন নির্মাণ বাংলার পক্ষ থেকে অত্যন্ত সুন্দর সুসজ্জিত ট্যাবলো অতিক্রম করল। এরপর ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে নির্বাচন কমিশন তারা বলছে ভোট গ্রহণের আগে সকল ভোট দান করতে হবে, এবং শক্তিশালী দেশ বলতে যে ভোটই আমাদের সবচেয়ে মূল্যবান সেটা আমাদের সবাইকে বুঝতে হবে, এই বার্তা আমাদের ট্যাবলোর মধ্যে রয়েছে। গণপ্রসাদ সম্প্রদায় কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আরেকটি ট্যাবলো আসছে, যেখানে সবুজ সাথী প্রকল্প, যে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের জেলার পুরো পাশাপাশি প্রায় অধিকার করতে থেকে আমরা সাইকেল প্রদান করতে পেরেছি। সমাবেশে
এটা ডিএম ভয় পেয়ে যাবে সোজা চালিয়ে দিলে গেল Thank you.